হ্যালো, কে বল? হ্যাঁ বলো। বলছি চিনতে পারছো না? কে? সেবারে যে টাকা নিলে কোথায়? হ্যাঁ, সেবারে যে আমার কাছ থেকে টাকা ধার নিলে না? টাকা ধার? হ্যাঁ, কে তুমি? কোথা দিয়ে টাকা ধার? কার কাছ থেকে টাকা ধার? তুমি সেবারে আমাকে আমার কাছ থেকে আমার বাড়িতে এসে টাকা নিয়ে গেলে না? তারপরে আমি তো দেবো না, আমি তো টাকা দেবো না বললাম, তারপরে আমার বউকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলে। কে বলবে তো? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, কোথা থেকে? আমি তো ডায়মন্ড হারবার থেকে বলছি। রং নাম্বার দাদা? ও আচ্ছা, টাকা নিয়ে এখন রং নাম্বার? এরে ভাই, আমার বাড়ি কোথায় তুমি জানো? টাকা নিয়ে কাকে ফোন করতে তুমি বলবে তো? তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফটিকপুর। ফটিকপুরটা আবার কোথায়? তাহলে তুমি বলছো তোমার ডায়মন্ডে বাড়ি, তুমি ফটিকপুরও চেনো না? না, আমি তো ফটিকপুর জানিনি। তো কাকদ্বীপ জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকদ্বীপ জানি। কাকদ্বীপ থেকে এদিকে আসতে হবে ফটিকপুর। তুমি কাকে টাকা দিয়েছো, কোথা থেকে দেখো ভালো করে দাদা। ও আমি তো দেখো দাদা, ওইরকম চিঠি বেরিয়ে আমরা করি না গো। তুমি কাকে দিয়েছো? দিয়েছো এরকম নাম্বার অনেকে দিলে ঢুকে যায়। দেখো ভালো করে দেখো। আমি তো আমার আমি দেবো না বললাম, আমার বউকে বুঝিয়ে সুঝে টাকা নিয়ে গেল ফোন নাম্বার দিয়ে, কিন্তু এবারে ফোন করছি সে তো। তাহলে তুমি সত্যি করে বলো না, এই টাকা নাও নি? সত্যি করে দাদা, আমার মায়ের জিভ গেছে, তোমাদের কে বলবো? আমার বাড়ি কোথায় তোমাকে তো আর ঠিক আছে, তুমি এসে রেখে দাও। আমার বাড়ি তো ফরিদপুর, আমিও তোমার ওখানে কোথায় যাবো? আমি তোমার গলাটা কিন্তু চেনা চেনা লাগছে, মনে হচ্ছে তুমি নিয়েছো। ছেলেটার নাম কি বলো? কে? এ ছেলেটা তোমাকে, তুমি যে টাকা দিয়ে দেবো ছেলেটাকে চেনো তো? হ্যাঁ চিনি, কিন্তু মানে আমি ততটা চিনি না, এই কারণে আমি টাকাটা দিতে যাইনি। এবারে আমার বউ বলছে যে ওর নাম কি পাঁচুদা, পাঁচুদা বলে ডাকে ওকে। তোমার স্ত্রী তুমি যাক, তাহলে চিনতে পারবে তো ছেলেটাকে? হ্যাঁ ছেলেটাকে তো চিনতে পারবো, কিন্তু হচ্ছে নাম্বারটা দিয়ে ঠিক আছে, ছেলেটাকে তো তুমি চিনতে পারবে। দেখো অনেক লোক এরকম চিনিং বাজি, তুমি কখন বলছো আমি চিনতে পারবো? তোমার স্ত্রীও চিনতে পারবে, মানুষের চিনলে তো তাকে দেখতে পাবে কোথায় বাড়ি ব্যাপার। এ তো অবশ্য গো দাদা, আমার তো 20,000 টাকা দিয়া চলিছে, আমার বউর সঙ্গে তো এখন দিন রাত আমি ঝগড়া করিনি, আমি কি করব? পয়সা তো ঘরে আর ধরে না, মানে লোক দেখবে না, এ করবে না, পয়সা করে লোক দিয়ে বসে আছে। ঘরের মানে ঘরের বউকে কত আর বুঝাইবো, ঘরের বউকে বুঝিয়া পারা যায়নি। এইবারে নাম্বার তোমার নাম্বার দিয়া চলিছে, তার ঘরও কি ডায়মন্ড হারবারে কোন গলিয়ে একটা কয়া গেছে, আমার বউ কি জানে সে গলি? হ্যাঁ, তাকে তো আমার বউকে তো ভালো করে বুঝে। আমিও সব রকম, তুমি কত কাই কুই, আমিও সে কাই কুইর বাচ্চা। তোমার বউ যখন তার গদি ঘর, তার 14 ফুটের ঘর জানে, তোমার বউ গলিয়ে যাও সেদিকটা। মানে তার ঘর জানে নি, সেই গলিটা জানে। এবারে সেই গলিয়ে যে ফোন করতে হয়েছে, সেই গলি হাড়কাটা গলি না কি লেউড়ার গলি, সব গলি দেখো। ওসব চিটিং বাজি আছে, তোমার দেখো নি? এখানে পয়সা ধরে নি তো দিয়ে দিছো, এবারে জ্বালাই, মানে কি বলে লঙ্কা বাটন তো জ্বালাই ঘুরো। আরে এগুলো ফোন বাজছে বটে, আমার তুমি চেনো না, আমার বউর কাছে তুমি টাকা নিয়ে গেলো, আমি দিবো নি 1,000 টাকা, আমি কাই করা টাকা তুমি কে দিচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো,
ওই জন্য তোমার বউ যখন জানে সে গলি কোন গলি কোন গলি নিয়ে যাও, তোমার বউকে নিয়ে যা, দেখাও সে টোকাকে তার নাম কি পাঁচু না আঁচু ভাত জানি না হচ্ছে দুজন নাম, হ্যাঁ তার টাইটেল ফাইটেল দেখে সব এবারে দেখো। আমাকে তো দেখতে হবে, কেননা দু একশো টাকার ব্যাপার হয় যে বাবু ঠকিছি কিছু হয়েছি, কুড়ি হাজার টাকা খেতে নেই মারতে নেই, আমার বউকে আমি কি করবো তাহলে? তোমার বউকে কি করবো, ধূপ ধুনা দিয়ে বসে দাও আর জল ভাত না খায় জল খাও পড়ি খাও। ওখানে ওখানে কোনো কিছু কইলে তো সে তো রান্না বান্না বন্ধ হয়ে যায় তো পালিয়ে যাবে তার বাপের দিকে, কি করবো আমি? পাই যাই পাই যাবে। তখন তোকে নাম্বারটা দেওয়া গেছে, তুই নাম্বারটা চেক করলে তার কাছে ফোন ঢুকে নাকি, সে এবারে তোমার নাম্বার কাই কি ফটি পূর্ণা কাই নাম্বার দিছে, এইবারে ল আর কি খেল। নজির কথা লাগিছে আবার আমার সঙ্গে, তোমাকে চিনা চিনা ঘরটা তুমি কাই আছো বল তো। হ্যাঁ ভালো তো আমার সঙ্গে রস করো তো। হ্যালো, সত্যি ওরা কো না তুমি লও নি টাকা? এবার তুই কাল সকাল চলে তোর বউ বাচ্চারা আছে যে কটা আছে এটি আমার কাছে লিয়ে আয়, কিনতে পারে কিনে দেখে যা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আমাকে তো যে আমি আমার বউকে মানে কি কইবো মানে পরের মেজি বল যত সব টাকা ফাঁকা যেন ঘরে খেতে খেতে মারতে।